আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, শুনতেছি শোনা তো যায় ভাইয়া। ভাই, শোনা যায়। এই ক্লাসটা 7টা বাজে, কি এখন থেকে কন্টিনিউ হবে? আমাদের ক্লাসটা যতক্ষণ করেন এটা আমাদের জন্য খুব ভালো, সমস্যা নাই। সারাদিন অফিস দিবে বলছি যে, মানে লেট হলে সমস্যাটা হয় কি, অফিস করে সারাদিন আর ভালো লাগে না। কিন্তু সারাদিন তো অফিস করতে হয়। ঠিক আছে, না ভাইয়া, তাহলে তো ভাই বেঁচে গেছে। যারা করছে তারা কি অনেক টেনশনে আছে? আমার তো মনে হয় টেনশন না, আপনার ম্যানেজ করতে হবে, এটাই হলো বড় বিষয়। উনি মনে হয় অনেকদিন পরে আসলো। ছয়া, আমি গতকালকে বিজনেস কার্ডের 2টা কন্টেস্ট করছিলাম, তো ওইটা কোনো স্টার বা কিছুই পাইনি। এমনি মানে করলাম, ভালো লাগলো। যিনি উইন হয়েছে ওনারটা আমি দেখছি, তো ওইখানে একটা জিনিস আমার ওই ডিজাইনটা আমি দিতে পারিনি। আমি চেষ্টা করছি, যেমন আমেরিকান এক্সপ্রেস কার্ড আছে না, ওই ডিজাইনের বায়ার বলছে ওই সেম ডিজাইনের, সেম ভাবে সে কিছু ইনফরমেশন দিছে, ওইটার আকারে হবে। তা আমি চেষ্টা করছি কিছুটা, চারিদিকে বর্ডারে যে ডিজাইনটা দিতে হয় ওইটা হয়নি। আর একটা হচ্ছে মানে কাট করে পেন্টুল দিয়ে ওইখানে যেই লেখাটা, আমি ওইটা যে পরে দেখছি ভিডিও কিছু দেখছি, র্যাপ টেক্সট করছে ওইখানে বাবু, ওইটা ওইভাবে দিছে। আমি করছি কি, আমি তো ওইটা পারি না ওই সময়। আমি ওইটারে এক্সপ্যান্ড করে আউটলাইন করে অক্ষর ভাঙ্গিয়া ওইভাবে ঘুরে ঘুরে রোটেট করে করে ঘুরে দিছি। তারপর এটা হয় না, যাই হোক কন্টেস্ট করছি কিন্তু কিছুই হলো না। আমার ওই ডিজাইনটা একটু দেখবেন, যে ওনার যেটা করছে ওইটা একটু দেখে দিলে মনে হয় ভালো হইতো আমার জন্য, যদি সুযোগ হয়। আচ্ছা, আমি
যিনি উইন করছে এর একটা কার্ড হচ্ছে এই, এটা হচ্ছে দেখা যায় আমার স্ক্রিন যে এই কার্ডটা, তো এইখানে এখানে যেটা করছে আমি যেটা করছি আমি সব কিছু দিতে পারছি, এই যে এইখানে যে এইটা আছে কার্ডটা, এটা আমি পেন টুল দিয়ে করে ওইটা এই যে লেখাটা এইভাবে বসাইতে পারিনি, পরে আমি ওইটারে ভেঙ্গে মানে টেক্সটটাকে মানে এক্সপ্যান্ড করে আউটলাইন করে ভেঙ্গে ভাঙার পরে ওইটা আমি রোটেট করে করে ওইভাবে দিছি, এটা ভালো হয় না। এক আর একটা যেটা পারেন সেটা হচ্ছে এই বর্ডারটা, এটা আর সবগুলো এক্সট্রা মায়া কি এরিয়া টেক্স এরিয়া না এটা, এই টেক্সট এরিয়া আমি পাথ টুল যেটা বলবো যে ভাইয়া দেখাইছো টেক্সট উইথ অন পাথ টুল যেটা ওইভাবে দিছি সব উলট পালট ভেঙ্গে ভেঙ্গে যায় কোনোটাই ঠিক হয় না, তো পরে আমি ওইভাবে করছি এটা পারি নাই। আর হচ্ছে এই বর্ডারটা আমি যেটা করছি সেটা আমি ওইখানে জমা দিছি, আমি একটু দেখাই এটা একটু পরে দেখাই, এটা একটা আছে আর একটা হইলো একটা কার্ড, এই দুইটা কার্ড উইন হয়েছে এই কার্ডটা, আর আমি এটা জি হ্যাঁ হ্যাঁ এই কার্ডটা উইন হয়েছে। আমি যদি আমি যেটা করছি সেটা এটা এটা ভালো হয়েছে আমার তো, হ্যাঁ আমি যেটা করছি সেটা আমি একটু ইয়েতে যাই দেখাই আমার কাছে আছে কিনা, আমি আবার পোর্টফোলিও হিসেবে রেখে দিছি। আমি যে দুইটা আমি যেটা করছি এটা হচ্ছে এই একটা দেখছেন ভাইয়া, এটা একটা আর যেটা দিচ্ছি যে আমেরিকান এক্সপ্রেস ওইটা করছি, এটা ডিজাইন তো করতে পারিনি ভাইয়া, এই একটা করছি এটা আরো আছে ওইটার বিভিন্ন কালার যাই হোক, ভাইয়া 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 আমি কয়েকটা বিজনেস কার্ড মক আপ করতে গিয়ে দেখছি কি বিজনেস কার্ডের মক আপের উপরে যে লোগোগুলো থাকে না ওগুলো না মানে যায় না আর কি, কার্ডটা বসাইলেও মক আপের উপরের লোগোটা ওই কার্ডটার উপরে বসে যায়, এটার কি সমস্যা? আচ্ছা ভাই যেটা উইন হয়েছে, হ্যাঁ যে কার্ডটা উইন হয়েছে দেখছি ভাইয়া কিন্তু হইতেছে না, মানে কয়েকটা মক আপ দেখছি আর কি এরকম। আমার এই কার্ডটার ভিতরে আমারটা বলছি এই, ও আচ্ছা আমার এই কার্ডটার মধ্যে মানে কোথাও কোন জিনিসগুলো মানে কাজ করতে হবে, আমি আমি যেটা ভাবছি মনে হয় এই জায়গাগুলো আমার বেশি স্পেস ফাঁকা দেখা যায়, হ্যাঁ এটাই আর অন্য কোনো কি কিছু আছে কিনা এটা এগুলো ওই ও যেটা উইন করছে ভাই ওইটা তো এরকমই প্রায়, আমি দেখি না ডিজাইন তো অবশ্যই আছে
এই দেখেন ওনারটাও তো আমারটা তো আছে, সেটা তো বুঝতেই পারছি। আর এই জিনিসটা আমার, এই জিনিসটা আমার ই করতে পারলাম না। যাই হোক, একটু যদি সময় পান যদি ভাই একটু দেখাই দিন। জি স্যার, ভাই স্ক্রিন শেয়ার করবো। ভাই দেখা যাচ্ছে? ভাই এই যে দেখেন, এইটার উপরের এই যে লোগোটা না, এটা যাইতেছে না। এই যে দেখেন, জি জি জি, এবার এবার গেছে ভাই। থ্যাংকস ভাই। না ভাইয়া, ঘুমাচ্ছি না, আছি। ও ভাইয়া, আচ্ছা, হ্যাঁ, না না ভাই, বের হয়েছিলাম রুম থেকে। ভাইয়া আমার, ভাইয়া একটু সিক ছিলাম, আর প্রিভিয়াস ক্লাসে একটা ইন্টারভিউ ছিল, সো করতে পারি নাই পরপর দুইটা ক্লাস। বাঙালি জি ভাই, কালকে ক্লাসে, কালকে বলতে কালকের আগের দিন ক্লাসে ছিলাম হাফ টাইম। জি, কালকে কাজ ছিল তো অনেক ভাই, এই জন্য পুরোটা ক্লাস ছিলাম না, আমি ছিলাম হাফ টাইম। ভাইয়া আমি আছি ভাইয়া। ভাইয়া আমি ছিলাম। আচ্ছা, ভাইয়া এরিয়া টাইপ টুল, তারপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, তারপর হচ্ছে মেশ টুল, এগুলো করাইছিলেন। জি জি ভাইয়া, আমি ছিলাম, নাস্তা করতেছিলাম।
আমরা আজকে দেখব হচ্ছে ব্রাশ টুল বা হচ্ছে ভিনটেজ লোগো তৈরি করতে গেলে যেগুলো লাগে, যেমন হচ্ছে VIN ভিনটেজ, ওকে ভিনটেজ লোগো, ভিনটেজ লোগোগুলো তৈরি করতে গেলে আমরা বিভিন্ন ধরনের স্টাইলগুলো দেখি, যেরকম পাতা গুলো রেকর্ডিং কি হচ্ছে আপনার বয়স সহ? হ্যাঁ, বয়স সহ রেকর্ড হচ্ছে। এই যে পাতাগুলো, ঠিক আছে, পাতাগুলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, মনে করা দেওয়ার জন্য থ্যাংক ইউ, মনে করা দিবেন একটু। আপনার ভিডিও দেখলে ভয়েস পাই না অনেক সময়, এটা আমার মানে মিস্টেক হয়ে যায়, ঠিক আছে, ভুলে মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এরকম জিনিসগুলো আসলে কিভাবে হয় বা এই জিনিসগুলো কিভাবে বানানো যায়, তো ভিনটেজ ডিজাইন করতে গেলে আপনার এই জিনিসগুলো লাগে, যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোগো, আবার অনেক ধরনের লোগোগুলো আছে, আবার এই যে এরকম টেক্সটগুলো, এই যে এরকম ভাবে হচ্ছে ইয়া থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো করার জন্য আমাদের হচ্ছে ব্রাশের ব্যবহার লাগে। কিভাবে ব্রাশ ব্যবহার করে আমি এটা একটু দেখাই। ব্লেন টুল দেখানো ছিল আপনাদের, ব্লেন টুল তো দেখানো ছিল, তাই না? তো সাপোজ আমরা হচ্ছে এরকম একটা পাতা টাতা কই গেল, ওই লোকটা গেল কই, এই যে সাপোজ আমরা হচ্ছে এরকম পাতার মতো একটা ইয়া বানাবো, মানে শিক্ষা প্রতিষ্ঠানের যে লোগোগুলো হয় না, এডুকেশনাল টাইপস লোগো, এডুকেশনাল টাইপ লোগো, ওকে, এডুকেশনাল টাইপস লোগোর ভিতর ওই এই যে এরকম, এই যেমন এই যে এই যে এই জিনিসগুলো দেখছেন, এইগুলা এই যে এই যে এই জিনিসগুলো থাকে, তারপর হচ্ছে এই যে এটার ভিতরে দেখছেন এই যে পাতাগুলো দেখছেন, এগুলো কিন্তু থাকে, মানে এই সব লোগোগুলো, এগুলাকে বলা হচ্ছে এমব্লেম লোগো, লোগোর ধরনের ভিতর হচ্ছে এমব্লেম লোগো বলে এগুলাকে। আর ফাইবার বলতেছে হচ্ছে ভিনটেজ লোগো, ঠিক আছে, ভিনটেজ এমব্লেম একই কথা। তো ওগুলা করার জন্য প্রথমত আমাদের একটা পাতা বানাতে হবে, পাতা বানাই, ইলিপস নিলাম এখান থেকে, ইলিপস নিয়ে এটা কলটার চাপ দিয়ে একটা কপি, মাঝখানে দুইটা আছে পাতা, পাথফাইন্ডার থেকে হচ্ছে আমি এটা হচ্ছে কী বলে এটাকে ইন্টারসেক্ট করে দিলাম। ইন্টারসেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে হচ্ছে একটু বাঁকা টাকা করতে পারি, যেমন হচ্ছে এখান থেকে কি টুলস দিয়ে বাঁকা করা যায় বা ধাক্কা দেওয়া যায়, কিন্তু ওয়ার্প টুল দিয়ে একটু হালকা যদি এইভাবে বাঁকা করে দেই, ওকে, এই যে পাতার স্টাইলটা চলে আসলো, ওকে। তো এটাকে একটু 45 ডিগ্রিতে আমি ঘুরাই দিই, মাউসের রাইট ট্রান্সফর্ম রিফ্লেক্স, সরি রিফ্লেক্স না, ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি, হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে না, একটু বেশি হয়ে গেছে, ওকে 40 ডিগ্রিতেই ওকে হয়ে গেছে, ঠিক আছে। তারপর এটাকে একটু চিকন করে দিচ্ছি আমি হালকা করে, ওকে, মাউসের রাইট ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, ওকে, কপি দিছি, বাট হচ্ছে এটা হচ্ছে আপনার ট্রান্সফর্ম রিফ্লেক্ট, আর একটা রিফ্লেক্ট কপি হবে, হরিজন্টাল কপি হবে, আরে আবার ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এই যে ওকে হয়ে গেল, একটু পাতার মতো দেখতে, তাই না? তো এটাকে কী করবো, সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ এটাকে ছোট করে নিলাম, ওকে। তো এটা বানানো তো ইজি ব্যাপার, এটা তো আপনারা বানাইতে পারবেন। তো আমরা আসলে ব্রাশটা কোথা থেকে ব্যবহার করবো, আমরা হচ্ছে উইন্ডো থেকে ব্রাশ খুঁজে নিয়ে আসবো, ব্রাশ, এই ব্রাশে আমরা হচ্ছে এই ব্রাশগুলো হচ্ছে স্ট্রোকে পড়ে, যেমন আপনি যদি কোনো একটা স্ট্রোক লাইন নেন, আরে এখানে যদি স্ট্রোক লাইন নেন, এরকম একটা স্ট্রোক লাইন নেন, তো স্ট্রোকের ভিতর হচ্ছে ব্রাশগুলো পড়ে, যেমন আমি যদি এটাকে মোটা করি এরকম পড়ে, এই যে রাউন্ডের মাথাগুলো করার জন্য আর কি, আবার এটা পরানো যায়, এটা পরানো যায়, মানে স্ট্রোকে ক্লিক করলেই পড়ে, ব্রাশের কাজই হচ্ছে পড়ে যাওয়া, মানে কাপড়ের মতো, সামথিং লাইক হচ্ছে ওয়্যার,
সো এখানে আমরা আরো ব্রাশ আছে, যেমন আমাদের এই ব্রাশের ড্রপ ডাউনে গেলে এখান থেকে ওপেন ব্রাশ লাইব্রেরিতে গেলে এখান থেকে ডেকোরেটিভ সিল, আর্টিস্টিক, ভেক্টর ইমেজ, এই যে ভেক্টর প্যাকস, গ্র্যানজি ব্রাশ, এই যে ক্র্যাশ গ্র্যানজিগুলা, হ্যাঁ এগুলা বাই ডিফল্ট বানানো আছে কিছু, এই যে ঠিক আছে তো বানানো না এটা শিখাইছি আপনাদের কই আছে না ওটা না ওটা শিখা ওটা শিখছি মানে বানায় এখানে অ্যাড করা যায় না হুম হুম বানায় অ্যাড করা যাবে এই দেখাচ্ছি আমি দেখেন তারপর হচ্ছে এখান থেকে যদি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি এইভাবে টান দেই তারপরে যেরকম দেখছেন আপনি বানায় সোজা বানায় এরকম বাঁকাও বানাইতে পারবেন সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে তো এগুলো হচ্ছে ব্রাশ আরো সুন্দর সুন্দর অনেক ব্রাশ আছে যেমন হচ্ছে তো এখান থেকে হচ্ছে আমরা যদি এটা ড্রপ ডাউন শেডিং ওপেন ব্রাশ লাইব্রেরি ডেকোরেটিভ ডেকোরেটিভ সিল ব্যানারে যাই ওই যে সিল ব্যানারগুলো আছে না এই যে দেখছেন ইজিলি করা যাচ্ছে বানায় চাইলে আপনি বানা নিতে পারেন বাট বাই ডিফল্ট আছে যেগুলো ওগুলো ব্যবহার করা যায় এরপর হচ্ছে এটাকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখান থেকে বাঁকা করে দেওয়া যাবে এই যে এডুকেশনাল লোগোর জন্য রেডি আর যদি কালার চেঞ্জ করতে মন চায় আমি জানি অনেকের কোয়েশ্চেন থাকতে পারে কালার চেঞ্জ করার জন্য কালার চেঞ্জ হ্যাঁ কালার চেঞ্জ করা যাবে এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিতে হবে ভেঙে দিতে হবে বুঝছেন এক্সপ্যান্ড করে দিলে কি হবে এটা অরিজিনাল শেপ আর কিন্তু সোজা করা যাবে না এখন আর ঠিক আছে আনগ্রুপ বাই রেডি সিলেক্ট এই যে এখন সিলেক্ট করে এই যে কালার চেঞ্জ সবগুলারই চেঞ্জ করা যাবে কালার এমন না যে বিষয়টা এটার চেঞ্জ করা এটাও এক্সপ্যান্ড করলে হবে এই যে কিন্তু ঝামেলা হচ্ছে এটার সাথে অনেকগুলো শেপ ছিল তো এই জন্য তো এটা আমার মনে হয় স্ট্রোক কালার চেঞ্জ করলেই হয় আর যদি এটা ভাঙেই নেন তো ভাঙে না যে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করার পর এটাকে আনগ্রুপ বাইরে ডিসিলেক্ট করে নিতে হবে এরপর এটা ধরে টান দিতে হবে এই যে এই দেখেন অনেকগুলো অবজেক্ট ঠিক আছে তবে না ভাঙাটাই ভালো কারণ গ্র্যানজিগুলো ভাঙাটা মানে হচ্ছে বিশাল এক কঠিন ব্যাপার এসে গ্র্যানজিগুলো ভাঙা এই এখন চেঞ্জ হচ্ছে তবে ঝামেলা করবে অন্য অন্য ডিজাইনগুলোতে ঝামেলা করবে বুঝতে পারলেন ব্রাশটা ভাইয়া ডিজাইনগুলোর মধ্যে টেক্সট মানে বসা কিভাবে টেক্সট বসাবেন কিভাবে ধরেন আপনি হচ্ছে এই এটার মধ্যে টেক্সট আর কি গেল ধরেন এইখানে হচ্ছে একটা লাইন নিলাম ওকে এটাকে হচ্ছে স্ট্রোক কালার দিলাম এটাকে এরকম বাঁকা করলাম শিফট সি এইভাবে বাঁকা করলাম এখন কথা হচ্ছে যে আমাদের এরকম একটা এটাকে আগে কপি রাখতে হবে এটাকে সিলেক্ট করে আমি এরকম পরায় দিলাম এটাকে একটু মোটাও করে দিলাম বেশি মোটা হয়ে গেছে চেকুন হয়ে গেছে বেশি দেড় পিটি করে দেয়া 1.5 তো আপনি ধরেন এখানে হচ্ছে টেক্সট বসাবেন তো এই জায়গাটা এক্স্যাক্টলি টেক্সট লেখার জন্য এরকম একটা পাথ এটা রাখতে হবে আগে এই পাথটা নিয়ে এইখানে যদি আপনি রাখেন তো সেক্ষেত্রে এই পাথের উপর আপনি লিখতে পারেন যেমন টাইপ অনে পাথ টুল ইউজ করে এই যে আরে এই যে দেখছেন হয়ে গেছে এখন হচ্ছে লোগো ডিই এস আই জি এন লোগো ডিজাইন লিখলাম বাট এটা তো এখানে আছে বাট সেন্টার করার জন্য আপনি এখান থেকে অ্যালাইন থেকে সেন্টার সরি অ্যালাইন না প্যারাগ্রাফ থেকে এখান থেকে সেন্টার করে দিতে পারেন এই যে ফন্টটা চেঞ্জ করে দিই এই যে অনেক ধরনের ফন্টগুলো তার মানে ভাই আগে একটা শেপ রাখতে হবে যদি আমি হ্যাঁ আগে একটা ই রাখতে হবে আপনাকে নাইলে লাইনে কিভাবে হবে বুঝে গেল জিনিসটা এই যে দেখছেন এক্স্যাক্টলি ওইভাবে মনে হচ্ছে তাই না এইভাবে বাঁকা হয়েছে তো এরকম একটা তো রাখতে হবে আর এই দুইটাকে আপনি যদি এখন মনে হয় যে অ্যালাইন হয় নাই তাহলে এটাকে ভাঙা অ্যালাইন করে দিবেন না ভাঙাটাই বেটার ফ্লেক্স থাকাটা ভালো ঠিক আছে না ভাঙাটাই বেটার আপনি যেই কোনো শেপের ভিতরে এটা লিখতে পারবেন
এটা যেটাই হোক না কেন, এভাবে যদি ই নেন তো এইখান থেকে হচ্ছে কনভার্ট অ্যাঙ্গার পয়েন্ট টুল নিয়ে এটার কালারটা দেই নিয়ে হলো, এটাকে সিলেক্ট করে কনভার্ট অ্যাঙ্গার পয়েন্ট টুল, এটাকে এভাবে ক্লিক, এটাকে এভাবে ক্লিক, ওকে। এখন এটাকে হচ্ছে মোটা করে দিলাম, এটাকে আপনি এইভাবে কপি করেন এই লাইনটাকে, অল্টার চাপ দিয়ে কপি, টেক্সট টুল নিয়ে এইখানে একটা ক্লিক করলেই বুঝা গেল জিনিসটা, এখানে কিন্তু সব হয়। সাইড ড্রপার দিয়ে পিক করে নে, এই যে দেখছেন কাজে লাগে, এগুলা প্রচন্ড কাজে লাগে, লোগো ডিজাইন করতে গেলে প্রচন্ড কাজে লাগে। আচ্ছা এরপর আসতেছি হচ্ছে আমরা ব্রাশ বানাই নিব এরপর। হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পারছি। ব্রাশটা কিভাবে বানাবো, ব্রাশটা বানানোর জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, এটা অল্টার চাপ দিয়ে একটা কপি দিলাম, এটা সামনে নিলাম, এটা অল্টার চাপ দিয়ে একটা কপি দিয়ে এটা গান গ্রুপ ভ্যারাইটি সিলেক্ট করলাম, পাতাটা সামনের দিকে দিলাম, আর এখান থেকে একটা লাইন টেনে, আচ্ছা লাইন টানার আগে আমি চাচ্ছি কি যে এটা থেকে ব্লেন্ড করে দিই যাতে মাঝখানে স্টেপ হয়ে যায়। এটাকে দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট ব্লেন্ড মেক, অবজেক্ট ব্লেন্ড মেক হয়ে গেল, ওকে। তারপর এখান থেকে একটা লাইন টেনে দিই সোজা স্ট্রেইট, এই কর্নার থেকে ধরে এই কর্নারে একটা লাইন হোয়াইট কালারে করে দিলাম, লাইনটা একটু মোটা করে দিই, এই তো। এবার দেখা যাচ্ছে মনে হচ্ছে এবার একটা পাতা, এবার এই সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম, ওকে। গ্রুপ করার পর এখন এই যে ব্রাশ যে প্যানেলটা আছে না, এই ব্রাশ প্যানেলে টান দিয়ে দিয়ে দিতে হবে, মানে এটাকে সিলেক্ট করে আপনি যেটাকে ধরে টান দিয়ে সিলেক্ট করে দেবেন ওটাই ব্রাশ হয়ে যাবে, এরকম এরকম ব্রাশ হয়ে যাবে। এটাকে টান দিয়ে এখানে ছেড়ে দিলেই এখানে তিন ধরনের ব্রাশ বানানো যায়, একটা হচ্ছে স্ক্যাটার, আর্ট, আর হচ্ছে প্যাটার্ন, যেটা যখন লাগে তিনোটাই কাজের। বাট আমি আপাতত আর্ট ব্রাশ দেখাচ্ছি, আপনারা ট্রাই করবেন স্ক্যাটার ব্রাশটা কীভাবে কাজ করে, প্যাটার্ন ব্রাশটা কীভাবে কাজ করে। আর্ট ব্রাশটা ওকে করে দিলাম, এখানে আর কোনো কিছু চেঞ্জ করলাম না, ওকে করে দিলাম, ওকে। এই যে দেখেন আর্ট ব্রাশ আমার চলে আসছে। এখন আমি যদি সাপোজ এখান থেকে একটা ইলিপস টুল নেই, ইলিপসের বর্ডার নিলাম, এখন ইলিপস কাটবো কি দিয়ে, এখান থেকে আমি স্ট্রোক কাটবো কি দিয়ে, বিকি বিকি কই বিকি ফিকি কই ভাই, এখানে এই দেখাবে সিজার টুলস আছে, সিজার ইউজ করা যায়, তারপর যে লাইন টুল দিয়ে তো যদি আড়াআড়ি করে টান দেন তাহলে তো না, না লাইন টুল দিয়ে 100% বৃত্ত হবে না, তো এখন এটাকে সিলেক্ট করে আমি যদি এটা পরায় দেই, এই যে কত সুন্দর বৃত্তর মধ্যে চলে আসছে, এই যে কিভাবে ভাইয়া আবার দেখি, এই যে বৃত্ত বৃত্ত, এটা তো আর বৃত্ত না, এটা হচ্ছে স্ট্রোক, স্ট্রোকের মধ্যে ব্রাশ পরানো যায় না, এই যে যেটা পরাবেন আপনি ওটাই তো পড়বে, এই যে শেপটা কার্ভে নিতে হবে। এখন আপনি এই শেপটাকে যদি যেভাবে করেন, ধরেন আপনি এভাবে একটা লাইন নিলেন, এই লাইনে পরায় দিলেন, এই যে লাইনে পড়ছে না, এখন এটাকে যদি, আচ্ছা এটা উল্টো হয়েছে, এটা সিধা করবো কিভাবে, এটাকে সিধা করার জন্য এখানে আবার অপশন আছে, এই যে ব্রাশ অপশন, এই যে ব্রাশ অপশনে ক্লিক করলে ফ্লিপ অ্যালং, এই যে সিধা হয়ে গেছে, ওকে। তারপর এটাকে হচ্ছে রোটেটের মত, আমরা তো এটা রোটেট করলে হবে, রোটেট করলে হবে, এই ট্রান্সফর্মে কি আর রোটেট করলে হয় না, হবে হবে হবে, এই যে এই দেখেন আপনি যেভাবে এটাকে নাড়াবেন এইভাবে হবে, এই যে এই যে দেখছেন, বুঝা গেল জিনিসটা। এখন আপনি যে প্যাটার্ন বানাবেন সেই প্যাটার্নটাই সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এটাকে হচ্ছে আমি যদি এখন চাই যে এটার পিছনে একটা ই ব্যবহার করব, হ্যাঁ একটা লাইন দিলাম, এখান থেকে একটা লাইন নিলাম,
হ্যাঁ লাইন নিয়ে এটা কি কি করব, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটু বাঁকা করে দেই, ওকে। আর এটাকে একটু উইথ টুল দিয়ে, সব টুলই তো শিখেছি, উইথ টুল দিয়ে এটা একটু মোটা চিকন করে দেই, যে হয়ে গেল, ঠিক আছে। তারপর কি করবো, এই তিনটাকে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি তে গ্রুপ, মাউস রাইট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এই যে এডুকেশন লোগো, কোনটা, এই যে দেখছেন, 100-এ 100 হবে, এটা দিয়ে 100-এ 100 হবে, কোনো ভুল টুকি নাই এখানে। তারপর আরো অনেক কিছু অপশন আছে, আর অপশন আছে যেমন হচ্ছে এটাকে সিলেক্ট করে আপনি যে এখানে অপশনে গেলে এখান থেকে এটা কমাতে পারবেন, চিকন করতে পারবেন যদি চিকন দরকার হয়। তারপর এখানে অ্যালং ঘুরাইতে পারবেন, এই যে ফ্লিপ অ্যাক্রস, তারপর টিম এগুলো অপশনগুলো। তবে হ্যাঁ এটাতে ভালো হয়, এখানে খুব সুন্দর হচ্ছে, আপনি এখন যে প্যাটার্ন বানান, ধরেন আপনি হচ্ছে এখান থেকে একটা এরকম একটা প্যাটার্ন বানালে, এটাকে একটু ইয়া করে দিলাম, কাত করে দিলাম, এটাতে একটু গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্ট দিয়ে কন্ট্রোল ডি, এই ধরনের এরকম একটা প্যাটার্ন আপনি বানাইছেন, ওকে। এটাকে সিলেক্ট করে ব্রাশে টান দেন, ওকে করে দেন, আর্ট ব্রাশ দিয়ে ওকে করে দেন। আচ্ছা দা সিলেক্টার কেন কেন বি ইউজ ইন আর্ট ব্রাশ, আচ্ছা গ্রেডিয়েন্ট কিন্তু নিবে না, সলিড কালার দিলাম, সলিড কালার আর নিবে, আর্ট ব্রাশ, নট স্ক্যাটার ব্রাশ, সাইজ ফিক্সড, ভাইয়া ব্রাশ তো ওই যে আর্ট ব্রাশ নিছেন, অন্য কিছু অন্য একটা নেন ওইখান থেকে দেখি, প্যাটার্ন ব্রাশ, প্যাটার্ন প্যাটার্ন ওগুলো হচ্ছে প্যাটার্ন ব্রাশ, এই যে প্যাটার্ন ব্রাশ নিলাম, প্যাটার্ন ব্রাশ হচ্ছে একটু অন্যরকম করে পরে, যেমন হচ্ছে প্যাটার্নের ইয়াগুলো, এখান থেকে প্যাটার্ন ব্রাশ নিলাম, এই যে প্যাটার্নটা দেখতে পারি এরকম হয় একই, এই ধরেন এখানে আর্কটা নিলাম, এই যে আর্কটা নিয়ে এটাকে সিলেক্ট করে প্যাটার্ন ব্রাশ করালাম, এই যে দুইটা পড়ছে একসাথে, দুইটা পড়ছে, তো এটা অপশনটা এখানে গেলে এখান থেকে হচ্ছে অ্যাড টু স্পেস, এখানে প্রিভিউ টন, এই যে অ্যাড টু স্পেস, প্রক্সিমিটি পাথ, স্ট্রিচ টু ফিট, হ্যাঁ এখান থেকে আপনি ছোট করতে পারবেন, ফ্লিপ অ্যালং, এই যে বেশি বড় করলে এটার সাথে ম্যাচ করবে, এই যে বেশি ছোট হইলে দেখছেন দুইটা হয়, এটা হচ্ছে স্ট্রোক পাথের অপশনটা, এই যে এটা আবার একটা হয়েছে দেখছেন, এখন একটা হয়েছে, মানে বিভিন্ন তরিকায় আসলে থাকে, ঠিক আছে। এই যে স্ট্রেচ টু ফিট দিলে এটা ফিট হয়ে বসবে, একই তো কাজ করলো, বুঝছেন ব্যাপারটা, ঠিক আছে, সমস্যা নেই। এটা হচ্ছে করেন আপনারা হচ্ছে বাসায় দেখেন, আর ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে, আজকে আপনাদের ছেড়ে দেবো, আমি একটু বেরোবো আজকে, ওকে তাহলে কি এখন কি শেষ, বের হয়ে যাবো এখন? ছুটি হয়ে গেছে, এটা করবো না ভাইয়া, ও আচ্ছা আচ্ছা, আর একটু আধা ঘন্টা আগে বলতেন তাহলে একজন যে
দাঁড়াইতে বলতেন।